নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2022 টু 2024 পাঁচ রাশির এই বড় ঘটনাগুলি ঘটবেই, ডায়েরিতে নোট করে নিন। আপনি যদি এই পাঁচ রাশির মানুষের মধ্যে থাকেন, আপনার ক্ষেত্রে এই ঘটনাগুলি কিন্তু ঘটবেই ঘটবে। তো কোন এই পাঁচ রাশি 22 টু 2024 নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, আমি আলোচনা করব। তবে আমার একটি অনুরোধ, আপনারা ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। প্রচুর ভালো ভালো কমেন্টস আসছে, যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে তাদেরকে আমি প্রণাম জানাই, আর যারা আমার থেকে ছোট তাদেরকে শ্রেয়াসিস ভালোবাসা আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে জানাই। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে 2022-23-24 এই কটি বছর কেন এই পাঁচ রাশির বিশ্বে রাজত্ব করবে, অর্থাৎ দুনিয়া কাঁপাবে এই পাঁচ রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছে এই পাঁচ রাশি, নির্ণায়ক রেজাল্ট পাবে। প্রথমেই আপনাদেরকে আমি বলি, শনি মকর রাশি এবং কুম্ভ রাশিতে অবস্থান করবে। এই মকর রাশিতে অবস্থান করছে বর্তমানে এবং 17 জানুয়ারি 2022-এ আবার এই শনি, সরি, 17 জানুয়ারি 2023-এ এই শনি মার্জনা করবেন, 23-এ আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং ঠিক 23-এ মাঝামাঝি থেকে এই বৃহস্পতি আপনার মীন রাশি থেকে আপনার মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই যে টানা শনি এবং বৃহস্পতি দুটি গ্রহের আশীর্বাদে এই কটি রাশির ভাগ্য কিন্তু চমকাবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, 2023 থেকে বিশেষভাবে লাভ পাবে। নাম্বার ওয়ান যে রাশির আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করবে এবং সপ্তমভাবে শনি অবস্থান করবে। 22-23 এই যে ভাগ্যভাবে যখন বৃহস্পতি অবস্থান করে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে পড়বে এবং বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলেছি, গঙ্গা জলের মধ্যে পবিত্র হয় এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে পড়বে এবং আপনার বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে। মানে সিংহ রাশির ক্ষেত্রে আমি যদি বলবো, এই 22-এর পর থেকে 23-24 মানে গোল্ডেন টাইম, নির্ণায়ক রেজাল্ট পাবে, বড় ঘটনাগুলি সিংহ রাশির সঙ্গে কিন্তু ঘটতে চলেছে। এবং শনি যদিও এটা আপনার ক্ষেত্রে শত্রুকারক গ্রহ, আলোচনা যারা শুনবেন ভালো করে শুনবেন আলোচনাটা, শুধুমাত্র রাশির নাম শুনছেন যে হ্যাঁ সিংহ রাশি হয়ে গেল আমি কেটে দিই আমার রাশি, কেন বলছি, হোয়াই, হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর আমি অনুযায়ী আপনাদের কথাটা বলছি। ওই দুম করে কথা বলে ফেললাম, এই রাশিগুলো ভালো, ওই রাশিগুলো ভালো, কোনো কারণ নেই। কী কারণ? এই কারণগুলো বুঝাতে হবে। হাওয়াতে অনেকে অনেক কথা বলতে পারে, জ্যোতিষশাস্ত্রটা ছেলে খেলা নয়, জ্যোতিষশাস্ত্র মানুষের জীবনে কল্যাণকারী শাস্ত্র, মানুষকে হাত ধরে টেনে তোলা শাস্ত্র। বেদকে যদি আপনি বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র আপনার কিন্তু কল্যাণময়। এবার আমি বলি সিংহ রাশির ক্ষেত্রে, এই যে নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে, দেখুন পঞ্চমভাবে দৃষ্টি পড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে কি বলবো, লাভের উপর লাভ, মানে অপ্রত্যাশিত লাভ সিংহ রাশির হবে। কোন কোন দিক থেকে লাভ হবে? এবং শনি আপনার শ্মশান এবং মহাপুরুষ রাজ্যকে দিকে সৃষ্টি করছে, দাম্পত্য সুখের জায়গা তো আপনাদের থাকবে, আপনাদের প্রফিটের জায়গা থাকবে এবং আপনাদের দৈনন্দিন রোজগারের জায়গা থাকবে, ভাগ্যোদয় আপনাদের হবে। ভাগ্যের যে বিড়ম্বনা চলছে না, একটা
হচপচ হচপচ হয়ে আছে, কী হবে না হবে, একটা ডিসিশান নিতে পারছেন না, সব দিক থেকে মানে কিছু কিছু ক্ষেত্রে সময় বলে না একটা সময় খুব ভালো যায়, আপনাদের ফেভারে সময়টা কিন্তু চলে আসবে সিংহ রাশি ক্ষেত্রে। এবং রাশিতে দৃষ্টি দিবে আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো আপনাদের দিবে। এবং পঞ্চমভাবে দৃষ্টি কী দিবে, পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের গোল্ড শেয়ার বাজার এগুলো থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি সন্তানের জায়গা, বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ, এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ দিবে সিংহ রাশির মানুষ যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং উচ্চ শিক্ষা যারা করছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, যারা নীতির সাথে আছে, প্রবন্ধের সঙ্গে যুক্ত আছে, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, জ্ঞানের সাথে যুক্ত আছেন, সিংহ রাশি আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ দেবে। ধনবর্ষা হবে সিংহ রাশির, ওভারঅল সিংহ রাশির ভাগ্যক্ষেত্রে আমূল পরিবর্তন, পিতার সাহায্য, কোনো 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 কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ পাওয়া এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, বিদেশ থেকে লাভ এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো, ব্যবসা যারা করছে বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা কিন্তু পাবেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে আপনারা লাভ পাবেন সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, লিখে রাখুন দ্বিতীয় যে রাশি, একদম ডায়েরিতে নোট করে নিন দ্বিতীয় রাশি, যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ, বৃহস্পতি এবং শনি, বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনার একাদশ ভাব, আপনার ভাগ্যভাব এবং আপনার রাশিকে দেখছে। এবং শনি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে, তৃতীয় ভাবে শনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয়, বড় ধরনের চুক্তি, বড় ধরনের কন্ট্রাক্ট এগুলো আপনারা কিন্তু পাবেন। এর পাশাপাশি আপনাদের ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শেয়ার বাজার থেকেও আপনারা এই সময় কিন্তু প্রফিট আপনারা করবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যভাবে ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের করবে এবং সরাসরি রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি। এবং যেহেতু আপনাদের চতুর্থপতি এবং আপনাদের রাশির অধিপতি সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ করবে, আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আকস্মিক ধনলাভ আপনাদের করবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে এবং মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ এই সম্ভাবনা কিন্তু থাকছে, গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত। এবং সরাসরি সপ্তম দৃষ্টি থার্ড হাউসে পড়ছে, সপ্তম দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে, আপনাদের প্রফিটের জায়গা, আপনাদের লাভের জায়গা, আপনাদের সাকসেস জায়গা, প্রফিট লাভ সাকসেস আপনাদের কিন্তু নিশ্চিতরূপে হবে। লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিচ্ছ, 22-24 নির্ণায়ক রেজাল্ট হতে চলেছে। তবে একটি কথা আমি আবারও বলছি, এই ভিডিওই আবার কপি হবে, অনেক আমার ভিডিও কপি হচ্ছে, কপি হয়ে এটাকে আবার নতুন করে তেল মশলা দিয়ে মাখিয়ে আবার ইউটিউবে ছাড়া হচ্ছে। তবে কৌশিক রায়ের অনেকে বলছে যে আপনার কোনো দুটি চ্যানেল না, আমার একটি মাত্র চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। দেখবেন আগে ভিডিওটি কে ছাড়ছে, অর্থাৎ দেখুন কপি করা তো খুব সহজ ব্যাপার কিন্তু নিজের বুদ্ধি দিয়ে, নিজের দিয়ে যেটা তৈরি করা গ্রহের গোচর ধরে সেটা হচ্ছে সবথেকে ক্রেডিটেড ব্যাপার। আমি একটা ভিডিও দেখে কপি করে দিলাম, ওটা কোনো ক্রেডিটেড ব্যাপার নয়। জ্যোতিষশাস্ত্র আমি আবারও বলছি অত ছেলে খেলা জিনিস না, জ্যোতিষ মানুষের মঙ্গলময় একটা শাস্ত্র। এরপর যে রাশির কথা আমি বলবো, দুর্দান্ত লাভ যে রাশি পাবে লিখে রাখুন, এর কথা আপনি ডায়েরিতে নোট করে নিন, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে ভাগ্যভাব থেকে কর্মভাবে সরে যাবে শনি এবং ভাগ্যভাবে অবস্থান করবে শনি, এবং ভাগ্যভাব থেকে অষ্টমভাব থেকে কর্ম ভাগ্যভাবে চলে যাচ্ছে শনি। এবং আপনাদের এই বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, ভাগ্যভাবে শনি একাদশভাবে বৃহস্পতি, দুর্দান্ত রেজাল্ট দিবে ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে। এবং শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান এই সময় আপনাদের বৃদ্ধি হতে চলেছে মিথুন রাশি। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু
ডেভেলপমেন্ট এই সময় কিন্তু পেতে চলেছেন মিথুন রাশি। এবং কর্মক্ষেত্রে উত্থান আপনাদের এই সময় হবে, কর্মক্ষেত্রে উত্থান এবং আপনাদের ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট মিথুন রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করেন, মিথুন রাশির ক্ষেত্রে এই সময়ে, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু দেখুন আমি বারবার বলেছি যে কোনো গ্রহ একাদশভাবে যখন অবস্থান করে তার শুভ ফল তিন গুণ কিন্তু বৃদ্ধি করে, এবং সরাসরি একাদশ ভাব থেকে আপনার ঠিক পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। আপনার শেয়ার বাজার, সন্তান, আকস্মিক ধনলাভ এই সম্ভাবনাগুলো কিন্তু ঘটবে, এবং আপনার থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার ক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি এগুলো দেখা যাচ্ছে, এবং সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের দাম্পত্য সুখ, শুভ বিবাহ, কেরিয়ার এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখান থেকে আপনারা প্রফিট পাবেন, এবং এর সাথে সাথে মিথুন রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে যেহেতু ভাগ্যভাবে শনি অবস্থান করছে, দেখুন ভাগ্যভাবে শনি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু করবে, ভাগ্যক্ষেত্রে প্রমোশন এবং বড় ধরনের কন্ট্রাক্ট এবং চাকরি, গভর্নমেন্ট সার্ভিস বা এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মিথুন রাশির। এবং ফিল্ম দুনিয়া সঙ্গে যারা যুক্ত আছেন এখান থেকেও আপনারা যথেষ্ট লাভ পাবেন, এবং বিদেশের সাথে যারা যুক্ত আছেন আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ এই সময় কিন্তু আসতে চলেছে, এবং আর্থিক দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট সমৃদ্ধ শালী কিন্তু হতে চলেছেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। নোট করে নিন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সেই রাশি আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনার ধনভাবে ধনাধিপতি অবস্থান করছে, এবং তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে বৃহস্পতি আপনার অবস্থান করছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, এবং আপনাদের অষ্টমভাবে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু উন্নতি আপনাদের কিন্তু করবে, কর্মভাবে দৃষ্টি যে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু করবে, এবং শনি আপনাদের মকর রাশি, অনেকে কমেন্টস করেছে স্যার মকর রাশি ভালো হবে না, আমি আবারও বলছি এই তৃতীয় চরণে মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, কারণ আমি বারবার বলেছি ফার্স্ট চরণ যেটা মকর রাশির ক্ষেত্রে গেছে যথেষ্ট হাতুড়ি পিঠা গেছে, আমি বারবার বলি কথাটা, দ্বিতীয় চরণ থেকে মকর রাশির ক্ষেত্রে ভার বেটার রেজাল্ট কিন্তু পাবেন, তবে আপনার জন্মছকে দেখতে হবে শনি এবং বৃহস্পতির অবস্থান কেমন আছে। আপনার বাই বার্চার যদি শনি এবং বৃহস্পতি যদি আপনার ভালো না থাকে তাহলে আপনি যে রাশির মানুষ হন না, এই যে পাঁচটি রাশির কথা বলছি কেনা, যে রাশির মানুষ হন না কেন আপনার ক্ষেত্রে কিন্তু সেই রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনার মেসেজ করুন, সেখানে আপনারা সম্পূর্ণরূপে রিপ্লাই পেয়ে যাবেন, আমি সম্পূর্ণ অনলাইন একটি সার্ভিস, আপনাদের নিজের জন্য কোনো যদি আমার সাথে ব্যক্তিগত আপনাদের ছক বিচার করার ব্যাপার থাকে আপনারা কিন্তু এই সময় আলোচনা কিন্তু করতে পারেন। এরপর যে রাশির কথা আমি সর্বশেষ এবং অন্তিম যে রাশি আমি বলবো সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মেষ রাশি। মেষ রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, মেষ রাশি আপনার অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। এই যে ভাগ্যক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা চলছে মেষ রাশির, এই ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনার কিন্তু 22-24 আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে মেষ রাশি। আর্থিক দিক থেকে আপনারা সমৃদ্ধশালী কিন্তু হতে চলেছেন মেষ রাশি, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। এবং পঞ্চমভাবে যারা নীতির সঙ্গে যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, শেয়ার মার্কেট এর সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সাথে যুক্ত আছেন, চাঁদির সাথে যুক্ত আছেন, আপনার জেমস অ্যান্ড জুয়েলারির বিজনেস আছে, আপনার ফুডের বিজনেস আছে, আপনার গার্মেন্টসের বিজনেস আছে, আপনার এই জায়গাগুলো যথেষ্ট ভালো এবং ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন সর্বোপরি ভাগ্যোদয় আপনাদের করবে, পিতার সহযোগিতা, চাকরি ক্ষেত্রে উন্নতি, এবং একাদশভাবে শনি আপনাদের থাকছে, একাদশভাবে শনি দুর্দান্ত রেজাল্ট দিবে, আপনাদের লাভের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, আপনি যদি মেষ রাশির মানুষ হন প্রফিট, লাভ, সাকসেস আপনাদের কিন্তু নির্দেশ করছে মেষ রাশির ক্ষেত্রে।
এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকছে এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ কিন্তু এই সময় পাবেন এবং সরাসরি আপনাদের দৈনন্দিন রোজগারের দিকটাও কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় পাবে। রোজগারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা দেখা যাচ্ছে, রোজগার বাড়বে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের এই সময় কিন্তু হবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। সম্পত্তিগত নিয়ে যাদের সমস্যা চলছিল সেই সম্পত্তিগত সমস্যা কিছুটা হলেও কাটবে মেষ রাশি এবং আপনাদের ক্ষেত্রে ভূমি ভবন বাহন নিজস্ব কোনো গাড়ি ক্রয় করা বা কোনো সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা কিন্তু থাকছে মেষ রাশির ক্ষেত্রে এবং এই সময়ের মধ্যে মেষ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দিক থেকে রেজাল্ট ভালো কিন্তু আসবে এবং শিক্ষার্থী যারা আছে উচ্চ শিক্ষার সঙ্গে যারা আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ কিন্তু এই সময় পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি আর উন্নতি কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই যে 22-2024 যে পাঁচ রাশির আমি বললাম যে বড় ঘটনাগুলি এই ঘটনাগুলি ঘটতে কিন্তু চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।